দিনাজপুরে আলু খেতে লেট ব্লাইট সংক্রমণের তিন দিন আগে চাষীদের আগাম সতর্কবার্তা সরবরাহের মাধ্যমে জিও পটেটো অ্যাপটি ব্যাপক সাড়া ফেলেছে। এসএমএস এবং ভয়েস মেইলের প্রতিরোধমূলক ছত্রাকনাশক স্প্রে করতে জিও পটেটো একটি সাবস্ক্রিপশন ভিত্তিক জিও ডেটা চালিত সিদ্ধান্ত সহায়তা ও পরিষেবা। বায়ার ক্রপ সায়েন্স এশিয়া প্যাসিফিক নামে একটি আন্তর্জাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এই অ্যাপ নিয়ে কাজ করছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সৈয়দ মাহমুদের রিপোর্ট। কৃষকের জীবিকার মান উন্নয়নে টেকসই উপায়ে কৃষি পদ্ধতি এবং উন্নত ফসল উৎপাদনে জিও পটেটো একটি কার্যকরী অ্যাপ। দিনাজপুরে এসেছিলেন বায়ার ক্রপ সায়েন্স এশিয়া প্যাসিফিকের প্রধান ব্রায়ান নাবের। জিও পটেটো অ্যাপ কৃষকের বর্তমান কৃষি উৎপাদন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করছে না, এটি এমন একটি প্রযুক্তি যা ব্যবহারে কৃষক ভবিষ্যতে যে কোনো ফসল উৎপাদনে সম্যক ধারণা পাবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। ফসলের রোগ প্রতিরোধে জিও পটেটো সুরক্ষিত ও কার্যকর একটি অ্যাপ। 2016 সালে মুন্সিগঞ্জ জেলার 120 জন কৃষককে নিয়ে বাংলাদেশে জিও পটেটো সেবা চালু করা হয়। এখন যে জিও পটেটোর মাধ্যমে যে মেসেজগুলো আসে, এই মেসেজগুলো অনুসরণ করে আমরা খুবই লাভবান হয়েছি। আমরা সময় মতো মেসেজ পাই, সময় মতো আবার ওষুধ ব্যবহার করি, কীটনাশক সব সময় মতো দিয়ে বিদায়, আজকে আমাদের আলুর ফলন বাম্পার। টেকসই উপায় কৃষি পদ্ধতি ও উন্নত ফসল উৎপাদনে কৃষকদের প্রকৃত সহায়তা, মান উন্নয়ন এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধ করবে বায়ার। বায়ারের জিও পটেটো সার্ভিস বা সেবা ব্যবহার করে তারা তাদের ফসলের যত্ন নিতে সক্ষম হয়েছেন এবং প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কারণে তাদের ফসলকে সম্পূর্ণভাবে রোগমুক্ত রাখতে সক্ষম হচ্ছে এবং ফলনটাকে নিশ্চিত করতে পারছেন। জিও পটেটো প্রযুক্তির মাধ্যমে আগাম আবহাওয়া বার্তা সহ আলু খেতে লেট ব্লাইট সংক্রমণের সতর্ক বার্তা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন আলু চাষীরা। বিশেষ করে আলু এমন একটি ফসল যেটি পুরোপুরিভাবে বলা যায় যে আবহাওয়ার উপর নির্ভরশীল। আবহাওয়া যদি অনুকূলে না থাকে তাহলে আলুর কাঙ্ক্ষিত ফলন কখনোই পাওয়া সম্ভব হয় না। তো সেই জন্য এই প্রযুক্তির মাধ্যমে আমরা চাষিদেরকে আগাম যদি একটি মেসেজ দিতে পারি যে তারা আদৌ স্প্রে করার প্রয়োজন আছে কি না, তাহলে নিঃসন্দেহে সেটি চাষির জন্য অত্যন্ত লাভজনক। কৃষি উৎপাদন বৃদ্ধিতে আরও অনেক সমাধান ও ডিজিটাল সেবা প্রবর্তনের লক্ষ্যে শীর্ষ তালিকায় রয়েছে বাংলাদেশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।